শুক্রবার ভোর থেকে জমজমাট দেশে মাছের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট। দেশের নানা প্রান্ত আর সমুদ্রে ধরা পড়া মাছ আসতে থাকে ট্রাকে ট্রাকে। বিক্রেতারা জানান, এ মৌসুমে উৎসব বাড়ায় রূপচাঁদা, কোরাল, হাম্বল, চিংড়ি সহ বিভিন্ন সামুদ্রিক মাছের চাহিদা বেড়েছে। তবে সরবরাহ সেভাবে বাড়েনি, তাই দামও বাড়তি। অন্যদিকে আজ থেকে শুরু হয়েছে নদীতে মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা। এতে মিঠা পানির মাছের চাহিদা বাড়ায়, কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। বড় এ পাইকারি বাজারে মধ্যপ্রাচ্য, ভারত, মিয়ানমার থেকে আমদানি করা মাছও পাওয়া যায়। তবে ডলার সংকটে এসব মাছের দামও বাড়তি, কারণ পিলকাল শুকিয়ে গেছে, সেখানে সরবরাহ কম, মাছের দামও বেশি। এখন যেমন রুই মাছ তো প্রায় 300 টাকার উপরে চলে গেছে এখন, আর অন্যান্য মাছ, আদার মাছ সবকিছু দাম বেশি। আমদানি করা মাছ আপনার ডলার সংকটের কারণে, আপনার এলসি সংকট আছে তো, যার কারণে কমছে। আগে তো আপনার বন্দর দিয়ে মাছ ঢুকতো, তখন ডলার সংকটের কারণে বন্দর দিয়ে একটু কম আসে মাছ। পানির চিংড়ি মাছ আর চাঁদা মাছটা, এগুলো একটু রেট বেশি। শুক্রবার থেকে বাজারে কার্যকর হয়েছে সয়াবিন তেলের নতুন দাম। লিটারে 10 টাকা কমে বোতলজাত সয়াবিনের দাম এখন 163 টাকা, খোলা সয়াবিন 149 টাকা নির্ধারণ করেছে সরকার। তবে রমজানের প্রয়োজনীয় বেশিরভাগ ভোগ্যপণ্যেরই দাম চড়া। সরকার শুল্ক কমালেও প্রভাব পড়েনি খেজুর আর ছোলার বাজারে, বরং গত এক সপ্তাহে ছোলার দাম বেড়েছে কেজিতে 8 টাকা, খেজুরও বেড়েছে মানভেদে কেজিতে 100 থেকে 150 টাকা। রমজান মাস সামনে রেখে অনেক খেজুর অনেক দাম বেড়ে গেছে। হঠাৎ কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি 135 টাকায়। শবে বরাতের আগে কেজিতে 30 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 200 টাকায়। বিক্রেতারা বলছেন, রমজানের আগে সরবরাহ বাড়বে, দামও কমবে। ব্রয়লার মুরগি বাড়লে সোনালি আর দেশি মুরগির দামও বেড়ে যায়। দেখা গেলে এরকম হচ্ছে না, আপনার মুরগি ফোল্ডে চলতেছে 190 টাকা, আর সোনালি চলতেছে 300 টাকা। রমজান আসতে একটু কমাই দিতে পারে, সবার জন্য একটু ধরে রাখছে মাল, ফাড়ি মাল ছাড়া নাই, সেজন্য একটু দাম বাড়তি। কিন্তু চট্টগ্রামের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকা, আর খাসির মাংস 1100 টাকায়। কিছুটা স্বস্তি আছে সবজির বাজারে। শীতকালীন সব ধরনের সবজিতে বাজার ভরপুর। টমেটো, ফুলকপি, বেগুন, বাঁধাকপি, লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজিতে, শিমবিচি 100 টাকা, বরবটি পটল সহ গ্রীষ্মকালীন সবজি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আলু 25 টাকা, টমেটো 30 টাকা, ফুলকপি 30 টাকা, লাউ 25 টাকা। মানে যেগুলি আপনার গরমের সবজি নতুন নিউ আপডেট আসতেছে, ওগুলির দাম একটু বাজার বাড়তি, আর শীতের সবজিগুলির দাম দিন দিন কমে যাইতেছে। রমজানের আগে ভোগ্যপণ্যের দাম কমানোর তোড়জোড় থাকলেও বাজারে তার প্রভাব না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।